হ্যালো বন্ধুরা, WB এক্সাম গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য ইংরেজির একটি গুরুত্বপূর্ণ গ্রামারের টপিক নিয়ে এসেছি, সেটি হচ্ছে কনজাকশান। কারণ এই কনজাকশান জিনিসটা এমন একটা টপিক, এখান থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে ইরর কানেকশান থেকে কোশ্চেন আসেই। আজকে আমি সেইগুলো নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের পরীক্ষা সাধারণত এসে থাকে। তাহলে ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা অবশ্যই কনজাকশান সম্পর্কে যে সমস্ত তোমাদের মধ্যে প্রবলেমগুলো হয়ে থাকে সেগুলো আজকে পুরো ক্লিয়ার হয়ে যাবে সমস্ত ডাউট। তাহলে ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো শুরু করি। দেখো, আজকে আমাদের আলোচনা বিষয় কী বলুন, আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে কনজাকশান। মানে কনজাকশানটা কী? কনজাকশান হচ্ছে একটা লিঙ্কার। কী হলো কনজাকশান? কথা হচ্ছে একটা লিঙ্কার। তাহলে কনজাকশান কাকে বলবো? তো কনজাকশান কী বলছে? দুটি শব্দ বা দুটি বাক্যকে যুক্ত করে। কী কনজাকশান হচ্ছে? এমন একটা শব্দ যেটা দুটো শব্দ বা তিনটে শব্দ বা চারটে শব্দ বা দুটো বাক্য বা তিনটে বাক্য বা চারটে বাক্য, একাধিক বাক্য কী করে? যোগ করে একটা বাক্যে তৈরি করে, সেটা হচ্ছে কী? কনজাকশান। বুঝতে পারছো? দেখো, উদাহরণ হিসাবে এখানে বলতে পারি, দেখো রাম অ্যান্ড রহিম দুটো কিন্তু এখানে কী আছে? নাউন বা নাম আছে। এই দুটো নামকে অ্যাড করেছে কে? এই অ্যান্ড, এই অ্যান্ড কনজাকশান দ্বারা কিন্তু এখানে যোগ করা হয়েছে। বুঝতে পারছো বন্ধুরা? যে দুটো কনজাকশানকে, সরি, দুটো নাউনকে আমরা কী করেছি? অ্যান্ড দ্বারা যোগ করেছি। তারপরে দেখো বলছে যে কনজাকশান হচ্ছে কয় প্রকার? কনজাকশান হচ্ছে দুই প্রকার। কী কী বললাম? কনজাকশান দুই প্রকার, এইটা এক প্রকার আর এটা এক প্রকার। এক প্রকারের নাম হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাকশান আর এক প্রকারের নাম হচ্ছে সাব অর্ডিনেটিং কনজাকশান। বোঝা গেল কিছু? কী বললাম? কনজাকশান হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাকশান আর একটা হচ্ছে সাব অর্ডিনেটিং কনজাকশান। এবার চলো দেখি কী বলছে। এবার বলা হচ্ছে দেখো, কোঅর্ডিনেটিং কনজাকশানকে আমরা সাধারণত চারটি ভাগে ভাগ করতে পারি। কটি ভাগে? চারটি ভাগে ভাগ করতে পারি। কটি ভাগে বললাম? চারটি ভাগে ভাগ করতে পারি। কোঅর্ডিনেটিং কনজাকশানকে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি। এক নম্বর দেখো বলছে কুমিলেটিভ। কী বললাম? কুমিলেটিভ, এটার বাংলা মানে হচ্ছে সংযোজক। আমরা অব্যয় পড়ার সময় পড়েছি না, সংযোজক অব্যয়, সেরকম এখানে এটা ইংরেজি ওয়ার্ড হচ্ছে কি? কুমিলেটিভ। ঠিক আছে, আর এই সংযোজক অব্যয়গুলো কী? দেখো, একটা হচ্ছে অ্যান্ড, মানে অ্যান্ডকে বলা হয় বোথ অ্যান্ড, বোথ অ্যান্ডকে বলা হয় অ্যাজ ওয়েল অ্যাজকে বলা হয় এক্সেট্রা। এই সমস্ত শব্দগুলোকে বলা হয় কি? সংযোজক অব্যয় বা সংযোজক কনজাকশান। ওকে ফ্রেন্ডস, নেক্সট দেখো, নেক্সট ভাগটা বলছে অল্টারনেটিভ, মানে কিছু বিকল্প বাচক। মানে বলি না, আমি খাবো না হলে তুমি খাবে, বা আমি যাবো না হলে তুমি যাবে। ওকে ফ্রেন্ডস, মানে যে কোনো একজন, দুজন একসঙ্গে হবে না, সেটা হচ্ছে কি? বিকল্প। ঠিক আছে, রোদ উঠলে বৃষ্টি হবে না বা বৃষ্টি হলে রোদ হবে না, মানে দুটো কাজ একসঙ্গে কখনোই হতে পারবে না, সেটা হচ্ছে বিকল্পবাচক। এগুলো আমরা দর্শনের পড়েছিলাম, বিকল্পবাচক। ওকে ফ্রেন্ডস, দেখো এখানে বলা হচ্ছে কী কী শব্দগুলো ইউজ করা হবে। সেই শব্দগুলো হচ্ছে অর। কী বললাম? অর, তারপরে আইদার অর, তারপর নাইদার নর, এই সমস্ত শব্দগুলো ব্যবহার করা হবে বিকল্পবাচক বা অল্টারনেটিভ কনজাকশানের ক্ষেত্রে। নেক্সট বলা হয়েছে দেখো বৈপরীত্য সূচক বা অ্যাডভার্সেটিং। কী বললাম? বৈপরীত্য সূচক বা অ্যাডভার্সিটি, মানে বলি না ছেলেটি খুব পরিশ্রম করেছে, ছেলেটি খুব পরিশ্রম করেছে কিন্তু ফেল করে গেল। বলি না ছেলেটি খুব পরিশ্রম করেছে তবুও ফেল করে গেল, বলি তো নাকি? কারণ সাধারণত কী, ছেলেটি যদি খুব পরিশ্রম করে সাধারণত ফল হওয়া কি উচিত ছিল? সাধারণত ফল হওয়া উচিত ছিল সে ভালো রেজাল্ট করবে বা ভালো পাস করবে, পাস মার্ক পাবে, কিন্তু কী করলো? সে ফেল করে গেল, বিপরীত হয়ে গেল। সুতরাং এখানে আমরা কী ইউজ করবো? সেখানে ইউজ করবো বাট, ইয়েট, স্টিল, এক্সেট্রা। ওকে ফ্রেন্ডস, এই সমস্ত ওয়ার্ডগুলো আমরা ইউজ করবো। নেক্সট দেখো বলা হচ্ছে ইলেকটিভ। ইলেকটিভ শব্দটা আমরা সবাই জানি বা কেউ কেউ অনেকেই জানি না, কারণ ইলেকটিভ শব্দটা যারা দর্শনে অনার্স করছে তারা ভালো বুঝতে পারবে। কারণ এটা ইলেকটিভ মানে আমরা কোনো একটা কারণ থেকে কী করি একটা সিদ্ধান্তে আসি, যে রাম মরণশীল, যদু মরণশীল, শ্যাম মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল, মানে সিদ্ধান্ত, মানে ইলেকটিভে আসি। সেম জিনিস এখানেও, যে এখানে দেখো যে সমস্ত ওয়ার্ডগুলো ব্যবহার করছে কি? সো, সো থাকবে অডে বাক্যে, তারপর দেয়ার ফোর থাকবে, এই সমস্ত ওয়ার্ডগুলো কনজাকশান হিসাবে ইউজ করা হবে। এবার আলোচনা করব আমরা কি সাব অর্ডিনেটিং ক্লজ, সরি সাব অর্ডিনেটিং কনজাকশানটি আলোচনা করব। এই সমস্ত কনজাকশানগুলো কোনগুলো? সেখানে টাইম একটা রিফার করবে, প্লেস, ইফেক্ট, পারপোজ, ম্যানার, তারপর কম্পারিজন, অপোজিশন, এই সমস্ত জিনিসগুলোকে ওখানে রেফার করা হবে কি? সাব অর্ডিনেটিং কনজাকশানের ক্ষেত্রে।
এবার আমরা দেখব কজ। ওকে ফ্রেন্ডস, কজগুলো কী? কজ বলতে বোঝানো হয়েছে বাক্যে তোমার যদি বিকজ থাকে, তারপর ইয়াজ থাকে, তারপর ডিউ টু, কী বললাম, ডিউ টু মানে কি জন্য, ডিউ টু যদি থাকে তাহলে এই সমস্ত শব্দগুলো হচ্ছে কি কজের অন্তর্ভুক্ত। এবার একটা সেন্টেন্স দেখো, বলছে হি ক্যান নট গো, কি বলছে, হি ক্যান নট গো টু স্কুল ইয়াজ হি ইজ ইল। এবার বলো তো বন্ধুরা, কোশ্চেনগুলো এইখান থেকেই আসে, যে একটা সেন্টেন্স দিয়ে দিবি, দিয়ে বলা হবে যে কোন জায়গাটা ভুল আছে। ওকে ফ্রেন্ডস, তাহলে বলতে হবে তোমাকে এখানে কোথায় ভুল আছে। এরকম ধরো দিয়ে দিলো, এরকম 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 দিয়ে দিলো সাপোজ, ঠিক আছে, কোন জায়গায় কোন পার্টে ভুল আছে, তারপর এখানে দিল ডি, কোনোটাই ভুল নাই। ওকে, তাহলে কোনটা হবে সেক্ষেত্রে দেখো, এখানে একটু জেনে রাখো যে যদি কোনো সেন্টেন্সের ক্ষেত্রে, কী বললাম, যদি কোনো সেন্টেন্সের ক্ষেত্রে সেন্টেন্সের মধ্যে যদি অ্যাজ থাকে, কী বললাম, সেন্টেন্সের মধ্যে যদি অ্যাজ কথাটা থাকে তাহলে বাক্যটা কিন্তু ভুল, কারণ অ্যাজ সবসময় কী হয় বাক্যের বা সেন্টেন্সের প্রথমে বসে। যদি আমি এই সেন্টেন্সটা অ্যাজ কনজাকশন দিয়ে করতে যাই তাহলে কী করতে হবে, যে প্রথমে আমাকে লিখতে হবে অ্যাজ হি ইজ ইল দিয়ে কমা দিয়ে হি ক্যান নট গো টু স্কুল। ওকে ফ্রেন্ডস, আর যদি আমি যেরকম আছে সেইভাবেই লিখতে যাই তাহলে আমাকে কী করতে হবে, এখানে অ্যাজের পরিবর্তে আমাকে লিখতে হবে কি বিকজ। ওকে, কী বললাম, অ্যাজের পরিবর্তে বিকজ, বিকজ মিডিলে হয় কিন্তু অ্যাজ সবসময় কী হয় প্রথমের দিকে হয়। নেক্সট কোশ্চেন দেখো, বলা হচ্ছে দ্য রিজন অফ হিজ ফেলিওর ইজ, মানে তার যে ব্যর্থতার কারণ হলো, কারণ দ্য রিজন অফ হিজ ফেলিওর, তার ব্যর্থতার কারণ, বলছে হি ডিড নট ওয়ার্ক হার্ড, সে ভালো পরিশ্রম করেনি সেজন্য সে ফেল করেছে। এখানে একটু মনে রাখবে বন্ধুরা যে যদি কোনো সেন্টেন্সে কি, যদি কোনো সেন্টেন্সের কারণ অলরেডি উল্লেখ করা থাকে, রিজন মানে কি, রিজন মানে কারণ, তাহলে আমরা কিন্তু সেই সেন্টেন্সে দুবার কিন্তু কারণ শব্দটি লিখতে পারবো না। এখানে দেখো বিকজ লিখেছি, বিকজ মানেও কিন্তু কারণ, সুতরাং এখানে রিপিট হয়ে যাচ্ছে, কারণ শব্দটা রিপিট হয়ে যাচ্ছে, হয়তো ওয়ার্ডটা আলাদা কিন্তু শব্দটার মানে যে কারণ সেটা কিন্তু রিপিট হয়ে যাচ্ছে, সুতরাং আমাকে কী করতে হবে এই বিকজটাকে অমিট করতে হবে, তাহলে সঠিক আসবে কি দ্য রিজন অফ হিজ ফেলিওর কমা হি ডিড নট ওয়ার্ক হার্ড। ওকে ফ্রেন্ডস, এখানে দেখো সেটাই আমি নোট আকারে লিখে দিয়েছি, কী বলা হচ্ছে দেখো, বাক্যের মধ্যে যদি রিজন ইজ, যদি রিজন ইজ, দ্য রিজন ইজ হয়, রিজন ইজ বা রিজন ইজ হয় বসে, তখন আমরা বিকজ, তারপর ডিউ টু বা অন অ্যাকাউন্ট এই শব্দগুলো ব্যবহার করতে পারবো না। কি বুঝতে পারলে, যদি কোনো বাক্যে, কী বললাম দেখো, যদি কোনো বাক্যের রিজন যদি থাকে, রিজন অফ বা রিজন অফ হয় যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা লিঙ্কার হিসাবে কি ইউজ করতে পারবো না, বিকজ ইউজ করতে পারবো না, ডিউ টু ইউজ করতে পারবো না, অন অ্যাকাউন্ট অফ ইউজ করতে পারবো না, কারণ এগুলো প্রতিটার অর্থ হচ্ছে কি কারণ। ওকে ফ্রেন্ডস, নেক্সট দেখো, বলা হচ্ছে হি ওয়ার্ক হার্ড সো দ্যাট হি ক্যান পাস ইন দ্য এক্সাম, কী বলা হচ্ছে, হি ওয়ার্ক হার্ড সো দ্যাট হি ক্যান পাস ইন দ্য এক্সাম। এই বাক্যটা দেখো, এই বাক্যটা মনে হচ্ছে কি পুরো সত্য বাক্য, মানে সঠিক বাক্য, কিন্তু এই বাক্যটা ভুল আছে। কীরকম দেখো, কীরকম ভুল, এখানে যে ক্যান আছে না, এই ক্যানটা হবে না, এখানে কী বসবে, এখানে বসবে যখন এখানে হি ওয়ার্ক আছে, হি ওয়ার্ক হবে, সরি, হি ওয়ার্ক ইডি যোগ করতে হবে, হি ওয়ার্ক হবে, হি ওয়ার্ক হার্ড, ঠিক আছে, পরিশ্রম করছিল, তাহলে এখানে পাস্ট টেন্স আছে, তা সরি, দেখো বন্ধুরা একটু বিশেষ প্রবলেমের জন্য মোবাইলটা ই হয়ে গেছিলো, দেখো তারপর কী বলছে, তারপরে এখানে আমি কী বললাম দেখো, যে এখানে ইউজ করা হয়েছে কি ওয়ার্ক, সরি, এখানে ভুল করেছে, আমি এখানে ইডি যোগ করতে হবে, ওয়ার্ক বা ওয়ার্ক করতে হবে, তাহলে এখানে সো দ্যাট আছে, যদি কোনো সেন্টেন্সে সো দ্যাট থাকে তাহলে এখানে কিন্তু আমরা ওয়াকজেলের যে মডেল ভাবটা ব্যবহার করা হবে সেই মডেল ভাবটা কিন্তু আমরা ক্যান ইউজ করতে পারবো না, তাহলে কী ইউজ করতে হবে সেটা একটু আমরা ডিসক্রিপশনে দেখে নিই। দেখো এখানে বলা হচ্ছে যে, এখানে বলা হচ্ছে যদি বাক্যের মধ্যে, কী বললাম, যদি বাক্যের মধ্যে দ্যাট, কী বললাম, যদি বাক্যের মধ্যে দ্যাট, শো দ্যাট, ইন অর্ডার দ্যাট, কী বললাম, যদি বাক্যের মধ্যে দ্যাট, শো দ্যাট, ইন অর্ডার দ্যাট থাকে তাহলে আমরা মডেল ভার্ব হিসাবে কী ইউজ করব, মে ইউজ করতে হবে, মাইট ইউজ করতে হবে, শ্যাল, শুড, এগুলো ইউজ করতে হবে, কিন্তু আমরা কখনোই কী ইউজ করতে পারবো না, ক্যান, কুড, উইল, উড, এগুলো আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে বাক্যের দেখো এখানে কী আছে, সেকেন্ড ফর্ম আছে, আমি বললাম ওয়ার্ক আছে, তাহলে এখানে আমাকে কী করতে হবে, মাইট ইউজ করতে হবে। ওকে ফ্রেন্ডস, মাইট, কী বললাম, মাইট ইউজ করতে হবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। কিন্তু তারপর দেখো বলা হচ্ছে অ্যাজ ইফ বা অ্যাজ দো। ওকে ফ্রেন্ডস, যদি কোনো সেন্টেন্সে অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকে তাহলে আমরা কী করব,
এখানে বলা হচ্ছে দেখো হি বিহেভস, বলা হচ্ছে কি হি বিহেভস, সে ব্যবহার করে অ্যাজ ইফ, যেন হি ইজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি, তার ব্যবহারটা এমন করে যে মনে হয় যে সে একটা কোনো দেশের একটা রাষ্ট্রপতি। ওকে ফ্রেন্ডস, যদি কোনো সেন্টেন্সে মানে কি বললাম, যদি কোনো সেন্টেন্সে অ্যাজ ইফ কি বললাম, যদি কোনো সেন্টেন্সে অ্যাজ ইফ বা অ্যাজ দো ব্যবহার করা হয়, তারপরে যে অক্সিলারির ভাবটা ইউজ করা হবে সেটা কিন্তু কি হবে না, প্রেজেন্ট টেন্সে ব্যবহার করতে পারবো না। তাহলে এখানে আমাকে কী ইউজ করতে হবে ফ্রেন্ডস, এখানে আমাকে ইউজ করতে হবে ওয়াজ। ওকে, কি বললাম, ওয়াজ ইউজ করতে হবে, কারণ এখানে অ্যাজ ইফ ব্যবহার করেছি। দেখো এখানে আমি বলে দিয়েছি যে বাক্যে যদি অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকে তাহলে অক্সিলারির ভাব হবে কি পাস্ট ফর্মে, যেমন উড ব্যবহার করব কখনো আমরা উইল ব্যবহার করতে পারবো না, কুড ব্যবহার করব কখনো আমরা ক্যান ব্যবহার করতে পারবো না, আমরা কী ব্যবহার করতে পারবো, ডিড ব্যবহার করতে পারবো কখনো ডাস ব্যবহার করতে পারবো না, আমরা ওয়াজ ব্যবহার করতে পারবো কিন্তু কখনো আর মানে ইজ বা আর ব্যবহার করতে পারবো না। বুঝা গেল কিছু? তারপরে দেখো বলা হচ্ছে কোনো সেন্টেন্সে যদি দেন তারপরে সো অ্যাজ বা অ্যাজ অ্যাজ থাকে তাহলে আমরা কী করব। দেখো এখানে বলা হচ্ছে একটা বাক্য বলেছি আমি, বাক্যটা হচ্ছে এরূপ যে হি ইজ নট অ্যাজ ব্রেভ অ্যাজ হিজ ব্রাদার, মনে কী বুঝলে, যে বলা হচ্ছে সে তার ভাইয়ের মতো কি না সাহসী না, তাহলে ওর ভাইয়ের সঙ্গে একটু তুলনা করা হচ্ছে বোঝাচ্ছে। যদি বলা হচ্ছে কি যদি কোনো বাক্যে হ্যাঁ বাচক হয়, বাক্যটা কিন্তু কি না বাচক, দেখো নট ইউজ করা হয়েছে, সুতরাং না বাচক, বাক্যটা যদি হ্যাঁ বাচক হয় তাহলে আমরা কোন ফর্মেট ইউজ করবো, অ্যাজ অ্যাজ, তাহলে এখানেও অ্যাজ হবে এখানেও অ্যাজ হবে, তাহলে বাক্যটা ঠিক ছিল। যদি কোনো বাক্যটা না বাচক হয় তাহলে কী করতে হবে, এই অ্যাজের জায়গায়, এই অ্যাজের জায়গায় আমাকে কী ইউজ করতে হবে, সো, কী বললাম, সো, তারপরে ইয়াজ। ঠিক আছে বন্ধুরা, তারপর দেখো এবার আমরা ইরর কানেকশান সম্পর্কে আলোচনা করব যেগুলো কনজাংশন রিলেটেড। দেখো এখানে বলা হচ্ছে এক্সারসাইজ ইজ বোথ গুড ফর বডি অ্যান্ড মাইন্ড, বাক্যটি ভুল আছে না ঠিক আছে, বাক্যটি অবশ্যই ভুল আছে, কারণ এখানে কার ব্যবহারের ভুল, বোথের ব্যবহারটা ভুল হয়েছে, কারণ বোথ শব্দটা কোথায় বসবে এটা আমাকে জানতে হবে। আমরা জানি কি বোথ শব্দটা কোথায় বসে, যে দুটোকে মানে কী করে, যে দুটোকে তোমার ইঙ্গিত করে সে দুটোর আগে বসে। দেখো এই বাক্যটিতে কী বলছে, এক্সারসাইজ, এক্সারসাইজ কাকে ইঙ্গিত করে বলছে, যে বডি আর মাইন্ডকে ইঙ্গিত করে বলছে, তাহলে বোধ শব্দটি কোথায় বসবে, বোধ শব্দটি আমার এই ফরের পরে বসবে, বোঝা গেল বন্ধুরা, এইখানে বসবে বোধ শব্দটি ফরের পরে। নেক্সট দেখো বলছে আই শ্যাল আইদার সে দিস টু আইদার, সরি এখানে একটু ভুল করেছি, আই শ্যাল আইদার সে হিজ টু টু হিম, এখানে এটা হবে না, ভুল করেছি, এটা হবে না, যে আই শ্যাল আইদার সে দিস টু হিম ওয়ার হিজ ব্রাদার, আমি এই কথাটি তাকে বলবো অথবা তার ভাইকে বলবো। সেম জিনিস এখানে, যখন কোনো সেন্টেন্সে আইদার ওয়ার থাকবে বা নাইদার নর থাকবে তখন কিন্তু এই সেন্টেন্সটা কাকে ইঙ্গিত করে বলছে তার আগে বসবে। দেখো এই সেন্টেন্সটা কাকে ইঙ্গিত করছে, ইঙ্গিত করছে হিকে ইঙ্গিত করছে আর তার ব্রাদারকে ইঙ্গিত করছে, তাহলে আমার এই আইদার কথাটা কোথায় বসবে, আইদারটা এইখানে বসবে, আইদার, ওকে ফ্রেন্ডস, এই জায়গাটাতে বসবে আইদার। নাইদারের ক্ষেত্রে সেম প্রসেস তোমরা একটু দেখে নিও। তারপর বলছে আইদার ইউ ওয়ার আই আর পারফেক্ট ফর দিস জব, এই সেন্টেন্সটা দেখো বলছে আইদার ইউ আর আই, যদি কোনো সেন্টেন্স আইদার ইউ বা ওয়ার দ্বারা যুক্ত হয় মানে আইদার ওয়ার দ্বারা যুক্ত থাকে তাহলে যে তার অক্সিলারি ভার্বটা ইউজ হবে না, সেটা কিন্তু অক্সিলারি ভার্বের আগে যে তোমার সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টের অক্সিলারি ভার্ব বসবে। তাহলে এখানে দেখো এখানে ইউজ করা হয়েছে কি আই, তাহলে আইয়ের পর কী বসে, আইয়ের পরে অ্যাম বসে বন্ধুরা, তাহলে আমাকে কি ইউজ করতে হবে, অ্যাম ইউজ করতে হবে। তারপরে দেখো বলছে যদি কোনো সেন্টেন্সে হার্ডলি বা স্কেয়ার্সলি থাকে, কী বললাম, যদি কোনো সেন্টেন্সে হার্ডলি বা স্কেয়ার্সলি থাকে তাহলে কি করতে হবে, যদি কোনো সেন্টেন্সে হার্ডলি বা স্কেয়ার্সলি থাকে তাহলে কি হবে, যে লিঙ্কারটা ইউজ করা হবে সেটা কিন্তু দেন হবে না, কি হবে না, দেন হবে না, কি হবে, হোয়েন। ওকে ফ্রেন্ডস, কী বললাম, ডাব্লিউ এইচ, সরি, কী ইউজ করতে হবে, ডাব্লিউ এইচ ইএন, তাহলে এই শব্দটা আমার এই জায়গাটাতে ইউজ করতে হবে। আরেকবার বলি, হার্ডলি বা স্কেয়ার্সলি দিয়ে কোনো বাক্য শুরু হলে লিঙ্কার হিসেবে আমাকে কী ইউজ করতে হবে, হোয়েন ইউজ করতে হবে, এবং নেক্সট যে সেন্টেন্সটা আছে সেখানে কিন্তু আমাকে পাস্ট ফর্মে লিখতে হবে, একটু মনে রাখবে পাস্ট ফর্ম যেন থাকে, ভুলে যেও না, যদি প্রেজেন্ট টেন্স থাকে তবুও কিন্তু ভুল। তারপর দেখো বলছে নো সুনার হ্যাড বা ডিড, মানে নো সুনার দিয়ে আমরা দুই রকমভাবে লিখতে পারি, হ্যাডও ইউজ করতে পারি, ডিডও ইউজ করতে পারি। যদি হ্যাড লিখি তাহলে কিন্তু আমাকে সাবজেক্টের পরে ভার্বের তিন নম্বর রূপ লিখতে হবে আর ডিড লিখলে ভার্বের প্রথম রূপ লিখতে হবে, রিচ বা রিচ। তারপর দে আর হোয়েন কিন্তু আমরা লিঙ্কার হিসাবে ইউজ করতে পারবো না।
যদি নসুনার থাকে কোনো সেন্টেন্সে তখন আমরা হোয়েন লিখবো না, কী লিখবো? দেন, THEN মনে থাকবে, বানানটা একটু দেখে নিও, কারণ এখানে THEN দেন হলে হবে না, THEN দেন থাকতে হবে। ওকে ফ্রেন্ডস, তারপরে বলা হচ্ছে কোনো সেন্টেন্সে যদি কি থাকে, এ লেস্ট, টিল, আনটিল থাকে, তাহলে এই সমস্ত শব্দগুলোর পরে কখনো নট আমরা ইউজ করতে পারবো না। এই সেন্টেন্সগুলো আগে নট ইউজ করতে পারবো, কিন্তু এই শব্দগুলোর পরে আমরা কিন্তু নট ইউজ করতে পারবো না। দেখো কি বলা হচ্ছে, বলা হচ্ছে গো ফাস্ট, দ্রুত যাও, লেস্ট ইউ উইল নট অ্যাবল টু ক্যাচ দ্য ট্রেন। দেখো এখানে লেস্ট ইউজ করেছি, কী ইউজ করেছি? লেস্ট। লেস্ট যেহেতু আমরা ইউজ করেছি সেহেতু আমরা এখানে নট ইউজ করতে পারবো না। তাহলে বাক্যটা যদি আমরা এইভাবে লিখি যে গো ফাস্ট লেস্ট ইউ উইল অ্যাবল টু ক্যাচ দ্য ট্রেন, মানে বাক্যটা কেমন হয়েছে অর্থটা, কিন্তু এখানে সঠিক না। সেই জন্য আমাকে কী লিখতে হবে, গো ফাস্ট লেস্ট, তুমি যদি খুব দ্রুত গতিতে না যাও, ইউ শুড মিস দ্য ট্রেন, তুমি কী করতে পারো, ট্রেনটাকে মিস করতে পারো। বুঝা গেল বন্ধুরা, এইভাবে বাক্যটা লিখতে হবে। তারপর দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ যে বারবার প্রবলেম করছে কেন বুঝতে পারছি না। দেখো বলা হচ্ছে কি, তোর তারপরে বলা হচ্ছে কি, দেখো বোথ দিয়ে কী বলা হচ্ছে, বোথ দিয়ে বলা হচ্ছে যদি বোথ থাকে, বোথ হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফাদার ইজ কামিং। একটু কথা মনে রাখবে, কোনো সেন্টেন্সে একটা সেন্টেন্সটা কখনোই আমরা একই সঙ্গে বোথ আর অ্যাজ ওয়েল অ্যাজ ইউজ করতে পারবো না। মনে থাকবে বন্ধুরা কি বললাম, একই সঙ্গে আমরা বোথ আর অ্যাজ ওয়েল অ্যাজ ইউজ করতে পারবো না, যে কোনো একটা ইউজ করতে হবে। হয় হি অ্যাজ, আমাকে ইউজ করতে হবে কি, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফাদার ইজ কামিং, এই বাক্যটা লিখতে পারি, বা এইটা কেটে, বা এইটা আমরা কেটে দিলাম অ্যাজ ওয়েল অ্যাজ, দিয়ে কী লিখবো, বোথ হি অ্যান্ড, তারপর এখানে আমাকে লিঙ্কার হিসেবে কী লিখতে হবে, অ্যান্ড দিতে হবে, কারণ বোথ সবসময় অ্যান্ডকে ফলো করে, তাই বোথ হি অ্যান্ড হিজ ফাদার। এবার কিন্তু আমাকে কী করতে হবে, সাবজেক্টটা কিন্তু কী হয়ে গেছে, প্লুরাল হয়ে গেছে, সুতরাং এখানে আমাকে আর ইউজ করতে হবে। মনে থাকবে বন্ধুরা কি, আর ইউজ করতে, এখানে আর ইজ ইউজ করতে পারবো না। বলছে যে দেখো এখানে লিখে দিয়েছি আমি যে দো হি ওয়ার্ক হার্ড বাট হি ফেল, বলছে সে কঠোর পরিশ্রম করেছিল যদিও সে কিন্তু ফেল করেছে। এখানে ভুল কোথায় আছে, এখানে ভুল এখানেই আছে যে যদি কোনো সেন্টেন্সে দো ব্যবহার করা হয়, কী বললাম, যদি কোনো সেন্টেন্সে দো ব্যবহার করা হয় তাহলে আমরা লিঙ্কার হিসেবে কিন্তু বাট ইউজ করতে পারবো না, কী ইউজ করতে হবে আমাদেরকে, ইয়েট শব্দটা ইউজ করতে হবে। তারপরে দেখো বলছে হি ওয়াজ নো আদার ক্ল্যাম বাট হিজ ওয়েলথ, ঠিক আছে বন্ধুরা, দেখো এখানেও সেম জিনিস, এখানেও আমাদের ভুল কোথায়, বাটের ক্ষেত্রে ভুল, কারণ যদি কোনো সেন্টেন্সে আদার শব্দটা থাকে তাহলে লিঙ্কার হিসেবে কী বসবে, দেন, এই দেন শব্দটা বসবে। কী বললাম বন্ধুরা, যে লিঙ্কার হিসেবে তাহলে আমাদের কী ইউজ করতে হবে, লিঙ্কার হিসেবে আমাদেরকে এই দেন শব্দটা ইউজ করতে হবে। তারপর দেখো কী বলছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দেখো ইন্টারেস্টিং, যে বলা হচ্ছে আমরা অনেক সময় বলি না হি গেভ মি 2110 রুপিস, মানে কি 2110 টাকা আমাকে কেউ দিয়েছে, তাহলে বাক্যটিতে কোথায় ভুল আছে? হ্যাঁ এখানে ভুল আছে কোথায়, যে আমাদেরকে এখানে কিন্তু এরকম যদি কোনো সংখ্যাবাচক শব্দ দিয়ে কোনো সেন্টেন্স যুক্ত হয় তখন আমাকে কিন্তু লাস্টে যে শব্দটা থাকবে তার আগে আমাকে কী লিখতে হবে, ইয়ান, এই ইয়ান শব্দটা আমাকে ইউজ করতে হবে, সুতরাং এখানে আমাকে ইয়ান কথাটি লিখতে হবে। নেক্সট দেখো বলছে আই ডাউট দ্যাট হি উইল কাম, বলছে আই ডাউট দ্যাট হি উইল কাম, তাহলে এখানে মনে রাখবে যদি কোনো সেন্টেন্সের ডাউট শব্দটি থাকে, কী বললাম, যদি কোনো সেন্টেন্সের ডাউট শব্দটি থাকে এবং বাক্যটি যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হ্যাঁবাচক হয় তাহলে যে লিঙ্কারটা ইউজ করতে হবে না, সে লিঙ্কারটা দ্যাট করলে হবে না, সে লিঙ্কারটা কী লিখতে হবে, যখন আমরা ন্যারেশন করেছিলাম ওয়েদার ইউজ করতে হবে, কী বললাম, ওয়েদার ইউজ করতে হবে। বোঝা গেল বন্ধুরা, দেখো ওয়েদার ইউজ করতে হবে। তারপর দেখো বলছে যদি আবার সেন্টেন্সটা নাবাচক হয় বা এবং প্রশ্নবাচক, নাবাচক বা প্রশ্নবাচক হয় তাহলে কিন্তু আমরা লিঙ্কার হিসেবে কী ইউজ করবো, এই দ্যাট শব্দটা ইউজ করতে পারবো। তারপর দেখো বলছে যে ইউ হ্যাভ টু চুজ বিটুইন রাম অর রহিম, তোমাকে রাম অথবা রহিমের মধ্যে কী করতে হবে, বেছে নিতে হবে। বাক্যটা কোথায় ভুল আছে একটু বলো তো, দেখো বাক্যটা অবশ্যই ভুল আছে, কারণ এখানে দেখো বাক্যটা এখানেই ভুল আছে, যে টু এর পরে কী হয়, টু এর পরে সবসময় কিন্তু
প্রেজেন্ট ফর্ম বসে, মানে ফার্স্ট ভার্বের ফর্ম বসে। আর আমরা জানি কি চুজটা হচ্ছে কি সেকেন্ড ফর্ম, আর ফার্স্ট ফর্মটা ডবলও, আর একটা ও বসবে। ওকে বন্ধুরা, তাহলে এই জায়গাটা একটু খেয়াল রাখবে, কারণ এখান থেকেও ভুল দিতে পারে। আর বিটুইন যদি ব্যবহার করা হয়, বিটুইনের সময় দুটো নাউনের পরে কিন্তু ওয়ার ব্যবহার হয় না, কি হয় এ এন ডি অ্যান্ড, এই অ্যান্ড ব্যবহার করা হয়। ওকে বন্ধুরা, তারপর দেখো বলছে, তারপর বলা হচ্ছে ওয়াল দো হি কেম বাট আই ডিড নট সি হিম, সে যদি এসেছিলো কিন্তু আমি তাকে দেখতে পাইনি। এখানে একটু মনে রাখবে বন্ধুরা, একটা সেন্টেন্সে কখনোই একই সঙ্গে ওয়াল দো আর বাট ইউজ করতে কি পারবো না, মানে দুটো ব্যবহার আমরা করতে পারবো না, যে কোনো একটা ইউজ করতে হবে। হয় আমি কী করবো, অল দো ইউজ করবো, বাটটাকে কেটে দেবো, না হলে বাটটা ইউজ করবো, অল দাটে আউট করে দেবো। ওকে বন্ধুরা, লাস্ট কোশ্চেন, লাস্ট ট্রিক্স দেখো আজকের, যে বলা হচ্ছে মাই বুক ইজ 10 times হেভিয়ার দ্যান দ্যাট অফ ইউ। ওকে বন্ধুরা, দেখো এখানে ভুল কোথায় আছে, অবশ্যই এখানে ভুল আছে। যদি কোনো সেন্টেন্সে টাইম কথাটা থাকে, কী বললাম টাইমস, মানে কোনো বিশেষণকে মানে বিশেষিত করছে কিসে, টাইম দ্বারা, তখন কিন্তু ওই সেন্টেন্সটি আমরা কখনো কম্পারেটিভে লিখতে পারবো না, তখন কিসে লিখতে হবে, পজিটিভ ডিগ্রিতে লিখতে হবে। তাহলে কী লিখবো আমরা, যে মাই বুক ইজ অ্যাজ হেভি অ্যাজ দ্যাট অফ ইউ। ওকে বন্ধুরা, এইভাবে আমাদেরকে বাক্যটা লিখতে হবে। তাহলে এই ছিল আজকের আমাদের কনজাংশনের উপরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। থ্যাংক ইউ।